মানে বিরাটিতে একটা ভালো মিষ্টির দোকান ভীষণ আর কি ওখানে মঙ্গলা সুইটস, যারা তোমরা বিরাটিতে থাকবে বা কোনোদিনও আমার ব্লগ দেখবে তারা ভাববে যে হ্যাঁ সত্যি মিষ্টির দোকান আছে। তো ওদের এরকম বড় বড় মিষ্টি হয়, মানে এক একটা 25 টাকা করে লাগবে নিত, আমরা আসার আগে অনেক খেতাম, তাই বলছি কিরম খাবো। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গানে আড্ডায়। আশা করি তোমরা সকলেই একেবারে সুস্থ আছো। সেই যেদিন কাকিমাদের গণেশ ঠাকুর বিসর্জন হলো, বলেছিলাম তোমাদের যে ওয়েদার খারাপ হয়ে গেছে, আমি যেতে পারবো না স্পন্দনকে নিয়ে। সেই যে ওয়েদার খারাপ হয়েছে, বৃষ্টি হয়েই যাচ্ছে কম বেশি, থামার কোনো নামগন্ধ নেই। তো এই সময়টা এত বৃষ্টি হয় না, আগের বার আমরা পাইনি, কিন্তু এইবার বেশ একদম মানে বাজ পড়েছে কালকে, বলো রীতিমতো সারা রাত বৃষ্টি হয়েছে কালকে। আজকে যে ব্যালকনিতে দাঁড়িয়ে ব্লগটা শুরু করব সেটাও করতে পারছি না, মানে ব্যালকনি পুরো ভিজা। তো আজকে ঘর থেকেই শুরু করছি, আজকে রান্নাঘরে দেখাবো একটা সুইট রেসিপি। তোমাদের বলেই ছিলাম যে মিষ্টির দোকান এখান থেকে অনেক দূর, আর যেহেতু দূর একটু দূরে দূরে ভালো মিষ্টির দোকান আছে, কিন্তু ওই যে দূরে বলে গাফিলতিতে আর যাওয়া হয় না, তাই আজকে বাড়িতে একটু লাড্ডু বানাবো। সেটা কী দিয়ে বানাবো চলো তাহলে দেখে নিই রান্নাঘরে। এখানে আছে 1 কাপ ডালিয়া, এই ডালিয়া দিয়েই বানাবো লাড্ডু। হ্যাঁ, তো ডালিয়া দিয়ে তো আর মতিচুরের লাড্ডু হয় না, মতিচুরের লাড্ডু হয় বেসন দিয়ে, কিন্তু সেটা অনেক সময় সাপেক্ষ, কিন্তু ডালিয়া দিয়ে খেতে অনেকটা ওরকম স্বাদেরই লাগবে, সেরকম কিছু ফারাক বোঝা যায় না, শুধু মতিগুলোর একটু ফারাক বোঝা যায়। কিন্তু ডালিয়া দিয়ে খুব তাড়াতাড়ি কীভাবে লাড্ডু বানানো যায় সেটাই তোমাদেরকে দেখাই। প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে নেব, ঘিটা গরম হয়ে গেছে, এবারে ঘিয়ের মধ্যে এই ডালিয়াটা দেব। ডালিয়াটা দিয়ে ঘি এবং ডালিয়া মিশে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো করে রেখেছি, খোসাগুলো রেখে দিয়েছি চায়ে খেয়ে নেবো, গুঁড়োটা এতে দিয়ে দিলাম। এবারে ডালিয়ার মধ্যে জল দিয়ে দেবো, 1 কাপ ডালিয়া নিয়েছি, 3 কাপ জল দেবো। ডালিয়াটাকে এবার ভালো করে সিদ্ধ করে নেব, ডালিয়াটা আরেকটু সিদ্ধ হয়ে আরেকটু শুকনো হতে হবে, অনেকটা জল আছে এখন, আরেকটু চাপা দিয়ে দেবো। হ্যাঁ, এবার সিদ্ধটা হয়ে গেছে, এবারে এর মধ্যে এই কেশর রঙটা দিয়ে দেবো, মানে কেশর ফুড কালার। এবারে ভালো করে ডালিয়ার সাথে এই রঙটাকে মিশিয়ে নেব, এই কাপেরই 1.5 কাপ পরিমাণে দিয়ে দেবো চিনি। চিনিগুলো সব গলে গেলে একটু নরম নরম হয়ে যাবে, আর একটু টানিয়ে নেব। ডালিয়াটা সিদ্ধ করার সময় গ্যাসের ফ্লেমটাকে সামান্য জোরে দিয়েছিলাম, নালে পুরো প্রসেসটাই যতক্ষণ করছি মিডিয়াম নয়তো লো ফ্লেমে, ঠিক আছে, নাহলে তলা লেগে যেতে পারে। এখন তো চিনি দিয়েছি, একদম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখা আছে। এখন গ্যাসের স্টিমটাকে একটু জোরে করে দিয়েছি এবং দাঁড়িয়ে থেকে এটাকে একটু শুকনো করে দিচ্ছি, না হলেই পুড়ে যাবে। অনেকটাই টেনে এসেছে, এরপরে এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেব। তার সাথে এখানে কিছুটা চারমগজ আর কাজু বাদাম ভেঙে রেখেছি, মানে কাজু বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি, আর চারমগজটা এমনি আছে সেটাও দিয়ে দেব। সাথে দেব
চায়ের চামচে দু চামচ মতো কেওড়া জল। সব শেষে নামানোর আগে আরও দু চামচ ঘি দিয়ে দেব। সব মিলিয়ে ছয় সাত চামচ মতো ঘি ব্যবহার করেছি। এটা একটু ঠান্ডা করে নিয়েছি যাতে হাতে নিয়ে পাক দিতে পারি। এবারে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে লাড্ডুগুলো তৈরি করে নেব। আমি হাতে লাড্ডু বানাচ্ছি মানে সবাইকে লাড্ডুই বানাতে হবে এমন কোনো কথা নেই। এটা দিয়ে মোদকের মোল থাকলে মোদক বানাতে পারো। কারুর থাকে না যে নারকলের মিষ্টি তৈরি করে যে ছাঁচ, সেগুলো ফেলে সেরকমও বানানো যেতে পারে। যাই হোক, আমি আজকে লাড্ডুই বানাচ্ছি। কীরকম খাবে মঙ্গলার সাইজ? মানে বিরাটিতে একটা ভালো মিষ্টির দোকান ভীষণ আর কি ওখানে মঙ্গলা সুইটস। যারা তোমরা বিরাটিতে থাকবে বা কোনোদিনও আমার ব্লগ দেখবে তারা ভাববে যে হ্যাঁ সত্যি মিষ্টির দোকান আছে। তো ওদের এরকম বড় বড় মিষ্টি হয়, মানে এক একটা ₹25 করে লাড্ডু নিত। আমরা আসার আগে অনেক খেতাম, তাই বলছি কিরম খাবো। লাড্ডুর এখানে আমি যেমন কাজু দিয়েছি ওপরে, হ্যাঁ তো এখানে কিন্তু পেস্তা, তারপরে ওই যে বরফি গুলো চিপকায় না আমাদের কলকাতাতে লাল মিষ্টির ওপরে যেটা দেয় রাং তার মতো বলে অনেকে, ওই সিলভার কালারের হয় তো ওগুলোকে বরফি বলে। এখানে আমি দু একটা দোকানে খোঁজ করেছিলাম, পাইনি। আর সাগুন চকে গিয়ে খোঁজ করা হয়নি, তা আমি স্কিপ করেছি ওগুলো। তোমরা চাইলে সেগুলো ওপর দিয়ে লাগিয়ে দিতে পারো, দেখতে আরও ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে।